মৃত্যুরি। লক্ষীপুরের সদর উপজেলার রাজীবপুরের টুকু মিয়া কালভার্টের কাছে কামরুল ও মানিক নামের দুজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে জেলার রায়পুরে পূর্বশত্রুতার জেরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখমের খবর পাওয়া গেছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত খবর জানাতে লক্ষীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সাইফুল ইসলাম স্বপন। স্বপন, ঘটনা দুটির বিস্তারিত জানান আমাদের। আজ সকালে রাজীবপুর সদর উপজেলার রাজীবপুরে পুলিশ কামরুল এবং রাজীব নামের দুজনের গুলিবিদ্ধ এবং কোপানো লাশ উদ্ধার করেছে পুলিশ। আমাদের সাথে আমরা পুলিশের সাথে কথা বলছি, পুলিশ লক্ষীপুর পুলিশের সহকারী এসপি সার্কেল নাসিমি আমাদেরকে যেটা জানিয়েছেন যে কামরুল এবং মানিক দুজনই মাদক ব্যবসায়ী এবং তাদের নামে লক্ষীপুর থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে পুলিশ লাশ দুটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। একই দিকে রায়পুর উপজেলা লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার নুপুর শহরের নুপুর বোর্ডিং এলাকায় একই পরিবার